ভূতের রক্ষক হলো মিস্ট্রিগার রাজদীর মা। তাই সে পুলিশওয়ালাকে টাকা দিয়ে তাকে জেল থেকে ছাড়িয়েছে। কিন্তু সে মেহুলকে বলে যে জশ এবং তার কিডন্যাপিংয়ের ব্যাপারে সে কিছুই জানে না। সে শুধুমাত্র জশের বন্ধু। রজনী, এবার কোন রকমে তোমার মায়ের কাছে আমাদের পৌঁছতে হবে। তোমার কাছে কি তোমার মায়ের ব্যাপারে কোনো ইনফরমেশন আছে? না স্যার, আমার মা তো ভূতেদের সাথেই থাকে, তাই আমার কাছে কোনো ইনফরমেশন নেই। ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে গেছে, আমাকে কোন রকমে জশকে বাঁচাতেই হবে। তারপরে মেহুল আলিয়াকে কল করে এবং তাকে তার লোকেশন সেন্ড করে বলে, আলিয়া, জশ বিপদে আছে, তুমি সব প্রস্তুতির সাথে এখানে চলে আসো এবং তোমার এবং জশের গানটাও নিয়ে আসবে। আরে বাবা রে, আমার গানটা তো ভুলভুলিয়া সায়েন্টিস্টের বাড়িতে আছে। আলিয়া তখনই তার গাড়িটা ভুলভুলিয়া সায়েন্টিস্টের দিকে করে দেয়। সায়েন্টিস্ট তার কাছে পৌঁছানোর জন্য একটা ভুলভুলিয়া বানিয়ে রেখেছিল। তোমরা কি বলতে পারবে ABC এর মধ্যে কোন রাস্তাটা সায়েন্টিস্ট পর্যন্ত যাচ্ছে? ভাবো ভাবো। রাস্তা সি সায়েন্টিস্ট পর্যন্ত যাচ্ছে, কিছুটা এইভাবে। আলিয়া রাস্তা সি নেয় এবং সায়েন্টিস্ট পর্যন্ত পৌঁছে যায়। ভুলভুলিয়া সায়েন্টিস্টকে আলিয়া সব ব্যাপারটা খুলে বলে। তো ভুলভুলিয়া সায়েন্টিস্ট বলে, আচ্ছা তো এই ব্যাপার, তুমি এখানেই দাঁড়াও, আমি তোমার জন্য কিছু একটা নিয়ে আসছি। এরপর ভুলভুলিয়া সায়েন্টিস্ট তার স্পেশাল ল্যাবে যায় এবং তার সিন্দুক থেকে ফায়ার গানটা বার করে। সায়েন্টিস্ট দুটো ফায়ার গান নিয়ে আলিয়ার কাছে পৌঁছে যায়। আলিয়া, ভূতের আগুনে খুব ভয় পায়, তাই আমি এই দুটো ফায়ার গান বানিয়েছি। একটা গান মেহুলকে দিয়ে দেবে আর একটা গান নিজের কাছে রাখবে। আলিয়া ভুলভুলিয়া সায়েন্টিস্টকে থ্যাংক ইউ বলে এবং তখনই সেখান থেকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে মেহুল ছিল। জস্ত ঘোষণাটার ঘরটা মেঘের উপরে আছে, সেখানে গিয়ে গানটা আনতে অনেক সময় লেগে যাবে। এই ফায়ার গানটা নিয়ে মেহুল স্যারের কাছে পৌঁছে যায়। কিছুক্ষণ পর আলিয়া মেহুলের কাছে পৌঁছে যায়। স্যার, ভুলভুলিয়া সায়েন্টিস্ট আপনার জন্য এই ফায়ার গানটা দিয়েছে। আলিয়া, জসের গানটা কোথায়? তুমি ওটা নিয়ে আসনি। আলিয়া, তুমি কি ছোট বাচ্চা? সেটা কি করে ভুলে গেলে? স্যার স্যার, ওটাতে অনেক সময় লেগে যেত। ঠিক আছে, জশের গান ছাড়াই আমরা ভূতের রক্ষককে ধরে ফেলবো। তারপর মেহুল এবং আলিয়া রজনীর সাথে মিলে ভূতের রক্ষকের কাছে যাওয়ার প্ল্যান বানাতে শুরু করে। অন্যদিকে ভূতের রক্ষক জশকে একটা বড় খাঁচায় বন্দি করে রেখেছিল। ভূতের রক্ষক জশকে অনেক মেরেছিল, তাই জশের বডি থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। জশকে জঙ্গলের মধ্যে একটা পুরনো হাবিলিতে বন্দি করে রেখেছিল। হাবিলির বাইরে অনেকগুলো ভূত পাহারা দিচ্ছিল যাতে কেউ ভেতরে না আসতে পারে। আমি হলাম ভূতের রক্ষক, আজ আমি তোমাকে বলি দেব এবং তোমার রক্ত দিয়ে আমি হয়ে যাব ভূত এবং হয়ে যাব ভূতের মহারানী। এতক্ষণে তো পুলিশ তোমার ব্যাপারে ডিটেকটিভ মেহুলকে বলে দিয়েছে, সে আমাকে বাঁচিয়ে নেবে। তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর ভূতের রক্ষক যজ্ঞ করতে শুরু করে, আগুন জ্বালাতে শুরু করে। আজ সে জশকে মারবে। আগুন সবার আগে দুধ ফেলে দেয়, তারপর দই ঢেলে দেয়, তারপর কিছু কাঠের টুকরো দিয়ে দেয়, তারপর ভূতের রক্ষক যজ্ঞ শুরু করে দেয়। অন্যদিকে মেহুল রজনী এবং আলিয়ার সাথে ভূতের রক্ষককে খোঁজা শুরু করে দেয়। মেহুল বারবার রজনীকে ভূতের রক্ষকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল, কারণ সে তার মা ছিল। দেখো রজনী, ভূতের রক্ষক হলো তোমার মা, তাই খুব সহজেই তুমি তার পাতা লাগাতে পারবে। স্যার, জঙ্গলে যদি কোনো ভূত পেয়ে যায় তাহলে তার সাহায্যে আমি জানতে পারবো। স্যার, ভূতের নাম শুনে আমার খুব ভয় লাগছে। ভয় পেও না আলিয়া, রজনী আমাদের সাথে আছে এবং সে ভূতের ব্যাপারে ভালো করেই জানে। কিছুক্ষণ পর মেহুল আলিয়া এবং রজনী একটা পুকুরের পাশে এসে দাঁড়ায়। মেহুলের অনেক জল তেষ্টা পেয়েছিল, কিন্তু পুকুরের জলটা অনেক নোংরা ছিল। মেহুল পুকুরের জলটাকে ভালো করে দেখে, তো সে তার প্রতিবিম্ব দেখতে পায়, কিন্তু মেহুলের কিছু গন্ডগোল লাগে। তোমরা কি বলতে পারবে মেহুলের কি গন্ডগোল লাগলো? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, পুকুরের জলটা অনেক নোংরা, তাহলে তাতে প্রতিবিম্ব কিভাবে দেখা যেতে পারে? কারণ নোংরা জলে এইভাবে প্রতিচ্ছবি দেখা যায় না। এটা থেকেই মেহুলের ডাউট হয়। মেহুল তখনই রজনীকে ডাকে, রজনী জলদি করে এখানে আসো, এখানে কিছু গন্ডগোল আছে। রজনী তখনই দৌড়ে পুকুরের কাছে আসে, কিন্তু যখনই রজনী পুকুরের কাছে আসে তার ঘড়িতে কিছু অ্যাক্টিভিটি হতে শুরু করে। এখানে তো ভূত রয়েছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ ভূতটা পুকুরের মধ্যেই আছে। ভূতের কথা শুনে আলিয়া ভয় পেয়ে যায় এবং গাছের উপরে উঠে যায়। রজনী তার স্পেশাল ঘড়ির সাহায্যে ভূতের এক্সাক্ট লোকেশনটা ট্র্যাক করে নেয় এবং জলের মধ্যে লাফ মেরে দেয়। যখনই রজনী জলের মধ্যে ডুবে যায় তখনই মেহুল খুব ঘাবড়ে যায়, কিন্তু কিছু সেকেন্ড পর রজনী ভূতটাকে ধরে পুকুরের বাইরে চলে আসে। রজনী, তুমি তো খুবই বাহাদুর মেয়ে, এদিকে আলিয়া দেখো কত ভীতু। ভীতুর কথা শুনে আলিয়া খুব রাগ হয়ে যায় এবং সে মেহুলকে বলে, স্যার আমি ভীতু নই, কিন্তু ব্যাপারটা হলো আমি ভূতের ভয় পাই, তাই গাছে চড়ে গেছিলাম। হ্যাঁ আলিয়া, আমি জানি তুমি বাহাদুর, এবার জলদি করে নিচে চলে আসো। এরপর রজনী সেই ভূতটাকে ভূতের রক্ষকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, তো সেই ভূতটা বলে, আমি তোমাকে সব কিছু বলে দেব, কিন্তু আমাকে ঘোস্ট ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তাটা বলতে হবে, আমাকে এই মানুষের দুনিয়া থেকে স্বাধীন করে দাও। রাস্তা তো আমরাও জানি না,
কিন্তু তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে যশ তোমাকে সাহায্য করবে ঘোস্ট ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। এরপর সেই ভূতটা বলে যে ভূতের রক্ষক যশকে উত্তর দিকের একটা পুরনো হাবলিতে বন্দি করে রেখেছে এবং আজ রাত সে তাকে বলি দেবে যাতে সে ভূতের মহারানী হতে পারে। এটা শোনা মাত্র মেহুল খুব ঘাবড়ে যায়। রজনী, জলদি করে আমাদের উত্তর দিকে যেতে হবে, যশ খুব বিপদে আছে। রজনী সেই ভূতটাকে ছেড়ে দেয় এবং বলে, যশকে ছাড়ানোর পর আমরা এখানে আসব এবং ঘোস্ট ওয়ার্ল্ডের যাওয়ার রাস্তাটা তোমাকে বলে দেব। এরপর মেহুল, রজনী এবং আলিয়া উত্তর দিকে যেতে শুরু করে। আগে গিয়ে জঙ্গলের মধ্যে একটা বোর্ড লাগানো ছিল যেখানে চারদিকে ইনফরমেশন ছিল। বোর্ডটাকে দেখা মাত্র মেহুল বুঝে যায় যে এই বোর্ডটা নকল। মেহুল এটা কীভাবে বুঝতে পারলো যে এই বোর্ডটা নকল? ভাবো ভাবো। সামনের দিকে সূর্য ডুবতে শুরু করেছে এবং যেদিকে সূর্যটা ডুবছে সেই দিকে উত্তর দিক লেখা আছে, অর্থাৎ বোর্ডটা নকল। সূর্য সবসময় পশ্চিম দিকে ডোবে। মেহুল তার ক্যালকুলেশন লাগিয়ে উত্তর দিকটা জানতে পারে এবং তারা উত্তর দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর মেহুল, আলিয়া এবং রজনী একটা হাবেলি দেখতে পায়। স্যার, এটা সেই হাবেলি যেখানে আমার মা যশকে কিডন্যাপ করে রেখেছে। মেহুল, আলিয়া এবং রজনী হাবেলিটার কাছে গিয়ে একটা ঝোপে লুকিয়ে পড়ে। স্যার, আমরা সোজা গিয়ে ভূতের রক্ষককে ধরে ফেলি। আমরা লুকিয়ে কেন পড়েছি? হাবেলির বাইরে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু মাটিতে দেখো পায়ের ছাপ দেখা যাচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই এখানে অনেক ভূত আছে যারা পাহারা দিচ্ছে। আমাদেরকে বুদ্ধি করে কাজ করতে হবে। সন্ধে হয়ে গেছে, আমাদেরকে কোনো রকমে হাবেলির ভেতরে যেতেই হবে, কারণ ভূতের রক্ষক রাত হওয়া মাত্র যশকে বলি দিয়ে দেবে। স্যার, আমাদের কাছে ফায়ার গান আছে, আমরা ফায়ার গানের সাহায্যে ভূতদের মেরে ফেলব। না আলিয়া, যদি ফায়ার গান দিয়ে ফায়ার করি তাহলে ভূতের রক্ষক জানতে পেরে যাবে এবং তারপর সে যশের সাথে যা ইচ্ছা করতে পারে। আমাদেরকে দ্বিতীয় কোনো প্ল্যান ভাবতে হবে। এবার মেহুল, আলিয়া এবং রজনী হাবেলির ভেতরে কিভাবে যাবে এবং তার মেয়ে রজনীকে তার সামনে দেখে ভূতের রক্ষক কি করবে দেখবো আমরা পরের সপ্তাহে।